রতন ভাই, কি অবস্থা? আপনি কেমন আছো? তুমি কই গেছিলেন? এই তো এদিকে একটু গেছিলাম। ও, বৃষ্টিপদের বাড়িতে গেছিলেন না? কেন, ওদিকে কি বৃষ্টিপদের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি নাই? তা তো আছে। বৃষ্টিপদের কি বিয়ে ঠিক হইছে? আচ্ছা, তুমি আমার কাছে বৃষ্টির খবর জানতে চাচ্ছ কিসের জন্য সেটা আমি বুঝতে পারতেছি না। তুমি যদি বৃষ্টির খবর শুনতে চাও তাহলে বাড়ির উপর যাও। কি যে বলেন, তার খবর আপনার চাইতে আর ভালো কে রাখে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। তুমি যে চলন্ত মোটরসাইকেলটা থামালা কি জন্য? তার খবর নেওয়ার জন্য কি থামিয়েছো? তার খবর তো আছে, সাথে আরেকজনের খবরও আছে। আরেকজন? আরেকজন আবার কিডা? সকালবেলা দেখলাম সুমি আপনাদের কি জানি কইতেছিল। তা কি কইতেছিল সেটা আমারে জিজ্ঞেস না করে সুমিরে জিজ্ঞেস করো। আচ্ছা করুম নে। তো রতন ভাই, সুমি কিন্তু সুবিধার মায়া না। কেন? কয়দিন সে ঘুরছে ফইরা ভাইয়ের পিছনে। ফইরা ভাই যে বিয়া করে ফেলছে, তারপর সে আইনুল মাস্টারের পিছনে ঘোরা শুরু করছে। আইনুল মাস্টার তার পাত্তাই দেয় নাই। তারপরে তো সে আপনার বাসার আশপাশ দিয়ে খালি ঘুর ঘুর করতেছে। তোমার কি আর কোনো তথ্য জানানোর আছে আমারে? হ আছে। হ্যাঁ বলো, কি সেটা বলো। ফইরা ভাই নাকি আপনার থেকে গাছ কিনছিল, আপনি আবার সেই গাছ তারা কাটতে দিতেছেন না, এটা কি ঠিক কন্ত? শোনো, আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কোনো লাভ নাই। এই বিষয়ে ফইরা ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, এই বিষয়ে তোমার জানার কোনো দরকার নেই, ঠিক আছে? লাভও নাই। আসসালামু আলাইকুম দিলা ভাই। ওয়ালাইকুম ইসলাম আন্দুল ইসলাম। তোমার কি শরীর টরীর খারাপ থেকে মন খারাপ? না দিলা ভাই, আমার শরীর টরীর সব পিট সব তাটি আছে। আপনি শরীরটা ভালো? আমার তো ভালো আছে। দাঁড়িয়ে দেখেছো কেন, শেভ করো না কেন? ইয়াং টিচার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। দাদা ভাই, ওই আপনি শালিকে ফোড়ানোর জন্য তো আমাকে বলছেন, কিন্তু সময়টা তো বলছেন না আমি কখন যাইম। ও, তুমি বিকেলবেলা আসো। বিহালে কি সে ফোড়বে? ফোড়বে না কেন, অসুবিধা নেই, তোমার কথা বাড়িতে বলা আছে। পূর্ণিমাকে বলছেন? আহা, পূর্ণিমাকে বলা না বলা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, সেটা আমার দায়িত্ব। তোমারে বলেছি তুমি বিকেলবেলা চলে আসবা। একদম বিহালে আসবা। আচ্ছা আসি, ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। বাড়ি যাব না, চলেন কোথাও গিয়ে বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে, চলো গিয়ে, চলো ওই দিকে।